বাংলাদেশি সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনকে বিক্ষোভ নামের একটি চলচ্চিত্রের আইটেম গানে নাচবেন তিনি আজ বিকেলে ভারতের মুম্বাইতেই এই আইটেম গানে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন মুম্বাই থেকে এ খবর নিশ্চিত করেছেন ছবির পরিচালক শামীম আহমেদ রনি ছবির প্রযোজক সেলিম খান সহ মুম্বাইতে অবস্থান করছেন এই পরিচালক মুম্বাই থেকে মুঠোফোনে রনি বলেন বেশ কয়েকদিন ধরে কাজটি নিয়ে সানি লিওনের ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল আজ সকালে আমরা মুম্বাইতে পৌঁছে সানি লিওনের সঙ্গে মিটিং করি আমাদের আয়োজন পরিকল্পনা তার পছন্দ হয়েছে কাজটি করতে রাজি হয়েছেন তিনি বিকেলে তার সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ছবিতে প্রথম কাজ করা হবে সানি লিওনের মুম্বাই থেকে ফোনে এই বলিউড তারকা বলেন প্রস্তাবটি পছন্দ হয়েছে তাদের পরিকল্পনাও বেশ ভালো কাজটি করছি এবারই প্রথম বাংলাদেশি কোনো ছবিতে কাজ করব। আগেও বাংলাদেশের কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু নানা কারণে সেটা করা হয়নি পরিচালক রনি জানান আগামী বিশ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে গানে সানি লিওনের সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে তিনি বলেন গানটি কিভাবে করা হবে না হবে সে বিষয়ে নৃত্য পরিচালক সহ সানি লিওনের সঙ্গে প্রস্তুতি মিটিং করব পঁচিশ আগস্ট আইটেম গানটি নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন এর আগে ২০১৭ সালে খবর রটে বাংলাদেশে সাকিব খানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন লিওন মামলা হামলা ঝামেলা নামের একটি ছবির আইটেম গানে নাচ করার কথা ছিল তার সেই ছবির প্রযোজকও ছিলেন সেলিম খান যত টাকা লাগে সানিকে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন এই প্রযোজক মামলা হামলা ঝামেলা ছবিটি পরিচালনার কথা ছিল উত্তম আকাশের শাকিব খানের নায়িকা হওয়ার কথা ছিল বিদ্যা সিনহা মেমের ছবিতে আরও অভিনয় করার কথা ছিল ওমর সানি ও মৌসুমীর কিন্তু ছবিটি শেষ পর্যন্ত হয়নি বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন